আসসালামু আলাইকুম, আমি সজীব মাহমুদ, বাইক লাভার ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এই বাইকটা কিন্তু দুই দিন আগে লঞ্চ করা হয়েছে বা বিক্রি করা হচ্ছে আর কি। তো এই বাইকটা সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব, যদিও আমার ইউটিউব চ্যানেলে এই বাইকটা একটা রিভিউ করা আছে, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। তারপরও আজকে আমি আপনাদেরকে জানাবো, আর এই বাইকটার টোটাল চারটা কালার আসছে, আপডেট প্রাইস কত, সব বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর ততক্ষণ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। বাইকটার লুকসটা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর, পুরা দেখতে কিন্তু ডুকাটির বাইকটার মতো, মানে ডুকাটি পানে গেলে V4 যে 1000 সিসির বাইক আছে ওইটার মতোই দেখতে। বিশেষ করে হেডলাইটটা তো ওরকমই দেখতে কিছুটা। তো আমার মনে হয় যে এই বাইকটার লুক সবাই পছন্দ করবে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই বাইকটার লুকস আপনাদের কাছে কেমন লেগেছে। এবার আমরা কথা বলবো এর হ্যান্ডেল বারটা নিয়ে। হ্যান্ডেল বারটা দেখতে পাচ্ছেন, থ্রি পার্ট হ্যান্ডেল বার, সচরাচর যেরকম স্পোর্টস বাইকে থাকে এরকমই দেওয়া। আর এটা কিন্তু হচ্ছে অ্যালুমিনিয়াম, সো বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো বলতে হবে। আর হ্যান্ডেল বারে আপনারা যে সুইচগুলো দেখতে পাবেন সেটা হচ্ছে, এটা হচ্ছে ইঞ্জিন কিল সুইচ, এপাশে হচ্ছে হেডলাইট অন অফ, আর এসে স্টার্ট বাটন, আর এপাশে পাস লাইট, এপাশে আপার ডিপার, এপাশে ইন্ডিকেটর, আর এটা হচ্ছে হর্ন। আচ্ছা, এই বাইকটা সিটের উচ্চতা হচ্ছে 770 মিলিমিটার। তো দেখতে পাচ্ছেন আমার হাঁটুটা যথেষ্ট ভাঁজ করা আছে, আর স্পোর্টস বাইক হিসেবে সিটের উচ্চতা যথেষ্ট কম মনে করি আমি। তো আমার মনে হয় যাদের উচ্চতা 5 ফিট 2 ইঞ্চি বা তার থেকে বেশি, তারা কিন্তু সবাই আরামের সহিত বাইকটি রাইড করতে পারবেন। আর সিটিং পজিশনটা দেখতে পাচ্ছেন, খুব বেশি লিন হতে হচ্ছে না, সামনের দিকে হালকা একটু লিন হতে হয়, সেটা আজকে স্পোর্টস বাইক হিসেবে আমি বলবো কমফোর্টেবল। আর পিলিয়নটা যদি সিটটা যদি একটু দেখো, পিলিয়ন সিটটাও যথেষ্ট স্পেস আছে, যদিও স্পোর্টস বাইকে পিলিয়ন কমফোর্ট কত কখনোই পাওয়া যাবে না। আর পিলিয়নকে সাপোর্ট দেওয়ার জন্য এখানে পিছনে ধরার জন্য একটা জায়গাও রয়েছে, মোটামুটি এটা সাপোর্ট দিবে। যদি শর্ট রাইড করেন সেক্ষেত্রে পিলিয়ন সাপোর্ট পাবে, কিন্তু লং রাইডের জন্য কিন্তু এটা যথেষ্ট আরামদায়ক হবে না। আর এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনাদেরকে বলে দিই, এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 14 লিটার। তো আমার মনে হয় লং রাইড করার জন্য এটা মোর দেন এনাফ। আর ডাইমেনশনের বিষয়টা বললাম না, কারণ যেহেতু আমার ইউটিউব চ্যানেল আরেকটা রিভিউ করা আছে, ওটা স্যার আপনারা দেখে নিতে পারেন, ডাইমেনশন বিষয়টা আপনারা জানতে পারবেন সব কিছু। আর বাইকটার ওয়েট হচ্ছে 153 কেজি, যেটা একটু বেশি, আসলে সিটি রাইড করতে একটু হয়তো বা আনইজি ফিল হবে, বাট লং ট্যুর বা যদি ফাঁকা রাস্তা হয় হাইওয়ে রাইড করার জন্য কিন্তু এই বাইকটা পারফেক্ট। কারণ ওয়েট বেশি হওয়ার কারণে যখন আপনারা হাই স্পিডে বাইকটা চালাবেন তখন কিন্তু যথেষ্ট স্টেবল থাকবে বাইকটা। আর এই বাইকটার একটা এক্সট্রা ফিচার সেটা হচ্ছে এর রিমোটটা, দেখতে পাচ্ছেন এই বাইকের রিমোট আছে। অন্যান্য বাইকে কিন্তু রিমোট থাকে কিন্তু সেটা তো চাবি থাকে না, এখানে কিন্তু আপনারা রিমোট এবং চাবি দুটাই পাচ্ছেন। তো রিমোটের মাধ্যমে আপনারা বাইকটাকে অন অফ করতে পারবেন, স্টার্ট অন অফ করতে পারবেন আর কি। আর তাছাড়া এটা যখন আপনার লক করা থাকবে তখন যদি বাইকটাকে কেউ টাচ করে তখন কিন্তু এটা অ্যালার্ম দিবে, অর্থাৎ এটা কিছুটা আপনার টেস্ট লকের মতো কাজ করবে। তো এটা কিন্তু আপনাদের বাইকটাকে অবশ্যই অনেকটা সেফটি প্রদান করবে। তো এবার আমরা কথা বলবো বাইকের হার্ট অর্থাৎ এর ইঞ্জিন নিয়ে। তো এই বাইকটিতে ইঞ্জিন হিসেবে ইউজ করা হয়েছে 165 সিসির ইঞ্জিন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে 164.4 সিসির ইঞ্জিন, যেটা কি না সিঙ্গেল সিলিন্ডার, ফোর স্ট্রোক, লিকুইড কুল। এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 18.4 BHP 10,000 RPM-এ এবং ম্যাক্সিমাম টর্ক 14.6 Nm 8,500 RPM-এ উৎপন্ন করে। তো পাওয়ার ফিগারের দিক থেকে চিন্তা করলে এটা অবশ্যই অনেক পাওয়ারফুল একটা বাইক, আর আশা করি এটার পারফরমেন্সও যথেষ্ট ভালো হবে। আর আমরা চেষ্টা করবো টেস্ট ড্রাইভ দেওয়ার, যদি কখনো সুযোগ পাই অবশ্যই টেস্ট ড্রাইভ দিব। আর এটাতে কিন্তু হচ্ছে লিফানের ইঞ্জিন ইউজ করা হয়েছে, যেটা কিনা NBF2 ইঞ্জিন। সো এই বাইকটার জন্য কিন্তু এটা খুবই একটা প্লাস পয়েন্ট, কারণ হচ্ছে এই বাইকটার ইঞ্জিনে কোনো প্রবলেম হয় আপনারা কিন্তু লিফানের বা টারোজিপির যে শোরুমগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু ইঞ্জিনের পার্টসগুলো কালেক্ট করতে পারবেন। আর এটাতে আপনারা 6টা গিয়ার পাবেন, আর এই ইঞ্জিনটা হচ্ছে কার্বোরেটর ইঞ্জিন। সো এটা থেকে আপনারা মাইলেজ পাবেন 35 কিলোমিটার পার লিটার, অ্যান্ড হাইওয়েতে গেলে হয়তো আর একটু বেশি মাইলেজ পাবেন যদি আপনি RPM মেনটেন করে চলেন। আর এটা টপ স্পিড হবে আনুমানিক 140 কিলোমিটার পার আওয়ার, 165 সিসি বাইক হিসেবে আমি মনে করি মোর দেন এনাফ। তো আপনারা হেডলাইটটা দেখতে পাচ্ছেন, হেডলাইটটা দেখতে কিন্তু খুবই সুন্দর, আর বিশেষ করে এর যে এলুমিনেটেড করে যে পার্কিং লাইটটা, এটা কিন্তু একদম ইউনিক। আসলে বাংলাদেশে এমন কোনো বাইকে আমি কখনো দেখি নাই, এটা মনে হয় ফার্স্ট টাইম কোনো বাইকে এরকম পার্কিং লাইট ইউজ করা হয়েছে, যেটা জ্বললে কিন্তু খুবই সুন্দর লাগে। আর এখানে আপনারা 4টা প্রজেক্টর হেডলাইট পাবেন, আর সেগুলো কিন্তু বেশ পাওয়ারফুল, আশা করি রাতের বেলা যথেষ্ট আলো প্রোডিউস করবে। আর এগুলো সবগুলো কিন্তু হচ্ছে LED,
আর পিছনের টেল লাইটটা দেখতে পাচ্ছেন, এটাও এলইডি, বাট এটার সাইজটা একটু ছোট, আর একটু বড় হলে ভালো হতো। আর এখানে ইন্ডিকেটারগুলো দেখতে পাচ্ছেন, ইন্ডিকেটারটা কিন্তু একদম নিচের দিকে লাগানো, সচরাচর প্রত্যেকটা বাইকে কিন্তু এরকম একটা এক্সটেনশন থাকে, সেটা কিন্তু এখানে নাই, এটা একদম টায়ার হাগারের সাথেই দেওয়া হয়েছে। আর এটা কিন্তু সম্পূর্ণ এলইডি এবং এগুলোর ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর। আর এখানে আপনারা নাম্বার প্লেট লাগাতে পারবেন। তো মিটারটা দেখতে পাচ্ছেন ফুল ডিজিটাল এবং এটা কিন্তু টিএফটি ডিসপ্লে, তো রাতের বেলা এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর এখানে আপনারা যথেষ্ট ইনফরমেশন পাবেন, যেমন এখানে হচ্ছে স্পিডোমিটার, এখানে গিয়ার ইন্ডিকেটর, এপাশে অডোমিটার, এপাশে ফুয়েল গেজ, এপাশে ক্লক দেখতে পারবেন, আর এখানে আপনারা ব্যাটারি ভোল্টেজ এবং ইঞ্জিন টেম্পারেচারও দেখতে পারবেন, আর এপাশে ট্রিপ মিটার, আর এখানে এবিএস ইন্ডিকেটর, এপাশে হচ্ছে আপনার ইন্ডিকেটরের যে সিগন্যালগুলো দেয় সেটা দেখতে পারবেন। আচ্ছা, মিটারে কিন্তু আপনার হচ্ছে লেআউট চেঞ্জ হয় আর কি, এই যে এই বাটনটা প্রেস করলে আপনারা আরেকটা লেআউট পাবেন এরকম দেখতে, তো আপনাদের পছন্দ মতো আপনারা লেআউটটা রাখতে পারবেন। আচ্ছা, এই মিটারে যে আপনার আরপিএম মিটারের যে কাটাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে ইলেকট্রিক আর কি, মানে ম্যানুয়াল কোনো কিছু না, তো যখন আপনারা আরপিএম দেবেন তখন কিন্তু এটা সুন্দরভাবে জ্বলে ওঠে, দেখতেও কিন্তু সুন্দর লাগে। তো মোটামুটি সব ইনফরমেশনে আছে, আশা করি আপনাদের মিটারটা ভালোই লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু হ্যাজার্ড সুইচ আছে, যেটা প্রেস করলে আপনারা চারটা ইন্ডিকেটার একসাথে জ্বালাতে পারবেন, যেটা ইমার্জেন্সি সিচুয়েশনে খুবই আপনাদেরকে সাহায্য করবে। আর এই পাশে রয়েছে চার্জিং পোর্ট, তো এই চার্জিং পোর্টের মাধ্যমে কিন্তু আপনাদের মোবাইলকে চার্জ করতে পারবেন। তো সাসপেনশন হিসেবে এটাতে ইউজ করা হয়েছে বরাবরের মতো ইউএসডি সাসপেনশন, আর এটা কিন্তু গোল্ডেন কালার, তাই দেখতে কিন্তু আরও সুন্দর লাগে। আর পিছনে থাকবে হচ্ছে মনোশক সাসপেনশন, যেটা সচরাচর সব স্পোর্টস বাইকেই থাকে, আশা করি এই সাসপেনশনগুলো যথেষ্ট ভালো ফিডব্যাক দিবে বাংলাদেশের রাস্তায়। আচ্ছা, টায়ার সেকশনের সামনে 110 এবং পিছনে 150 সেকশনের টিউবলেস টায়ার ইউজ করা হয়েছে, যেটা কিন্তু যথেষ্ট মোটা, আশা করি আপনারা কর্নারিং করতে খুবই মজা পাবেন। তো ব্রেক সেকশনের সামনে হচ্ছে ডুয়েল ডিস্ক ইউজ করা হয়েছে, যেগুলোর সাইজ 300 মিলিমিটার, আর দেখতে পাচ্ছেন এখানে এবিএস এর লোগো দেওয়া, অর্থাৎ এটা কিন্তু ডুয়েল চ্যানেল এবিএস রয়েছে। আর এটাতে ব্রেকের যে ক্যালিপারটা সেটা হচ্ছে রেডিওলি মাউন্টেড ক্যালিপার, সচরাচর কিন্তু এরকম খুব কম দেখা যায়, যদিও এটাতে কোনো ব্র্যান্ডিং করা নাই, আশা করি তারপরও ভালো রেসপন্স দিবে ব্রেকটা। আর পিছনে থাকবে সিঙ্গেল ডিস্ক ব্রেক, আর এটাতেও কিন্তু দেখতে পাচ্ছেন এবিএস এর রিংটা দেখতে পাচ্ছেন, যেহেতু এটা ডুয়েল চ্যানেল এবিএস, হার্ড ব্রেক করলেও বাইকের চাকাটা স্কিড করবে না, আর এটা অবশ্যই আপনাদেরকে অনেক বেশি কনফিডেন্স যোগাবে। তো বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে যদি বলি, এটা দেখেন, এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল, আর এর যে প্লাস্টিক কোয়ালিটি আমি বলবো প্রাইস অনুযায়ী মোটামুটি ঠিকঠাকই আছে। আসলে বিল্ড কোয়ালিটি তো আর একদিনে বোঝা যায় না, অন্তত এক দুই মাস চালালে বোঝা যাবে যে বাইকটার বিল্ড কোয়ালিটি কেমন। আর এগুলো হচ্ছে অ্যালুমিনিয়ামের, আর হ্যান্ডেলবারটা তো আগে বলছি অ্যালুমিনিয়ামের, তো আমি মনে করি প্রাইস বিবেচনা এর বিল্ড কোয়ালিটি খুব একটা খারাপ বলা যায় না, মোটামুটি ভালোই বলতে হবে। আর এখানে আপনারা এক্সস্ট পাইপটা দেখতে পাচ্ছেন, এক্সস্ট পাইপটার উপরে কিন্তু একটা কার্বন ফাইবারের স্টিকার দেওয়া আছে, যার কারণে দেখতে কিন্তু আরও বেশি প্রিমিয়াম লাগতেছে। আর এই বাইকটার এক্সস্ট সাউন্ডটা কেমন সেটা আপনাদেরকে শোনাই। তেল নাই, টোটাল চারটা কালার চলে আসছে, যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাক, আর এবারে রয়েছে হচ্ছে রেড কালার, আর অপর দুটি কালার হচ্ছে সিলভার অ্যান্ড ব্লু। তো এই বাইকটার বর্তমান প্রাইস হচ্ছে 285,000 টাকা, আমি আবারও বলছি 285,000 টাকা। তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এই বাইকটার প্রাইস সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে। যারা বাইকটা কিনতে যাচ্ছেন তাদের সুবিধার্থে শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, যাদের দরকার অবশ্যই কন্ট্যাক্ট করবেন এবং পারলে শোরুমে এসে ভিজিট করবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।